আসসালামু আলাইকুম পার্ক হাসপাতাল এর সার্জারি বিভাগের পক্ষ থেকে আমি ডক্টর আবদুল্লাহ আল মোহন চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাকে যে বিষয়টা নিয়ে আলাপ করতে বলা হয়েছে সেটি আমাদের সমাজে বেশ কমন একটা প্রবলেম এটাকে আমরা ডাক্তারের ভাষাতেই বলি অ্যানাল ফিশার ফিশার শব্দটা ইংরেজি শব্দ এর মানে হচ্ছে ফেটে যাওয়া যে কোনো কিছু ফেটে যাওয়া ক্র্যাক হওয়া ফিশার বলে আমাদের কমন যদি ফিশারের উদাহরণ জানতে চান আমাদের ঠোঁটের কোনা মাঝে মাঝে ফাটে বিভিন্ন ভিটামিনের অভাবে অথবা জ্বরের পরে ঠিক সেরকম আমরা যে পায়খানার রাস্তা বা পথ যেটি আমরা প্রতিদিন ব্যবহার করছি সেখানেও বিভিন্ন কারণে ফাটতে পারে অর্থাৎ ফিশার তৈরি হতে পারে এটাকে অ্যানাল ফিশার বলে এই ধরনের অ্যানাল ফিশার অধিকাংশ মানুষকেই যদি আমরা জিজ্ঞাসা করি তার জীবনে কখনো সে অনুভব করেছে বা হয়েছে তার জীবনে এই ফিশারের প্রথম যে আপনি লক্ষণ যদি জিজ্ঞেস করেন তাহলে প্রথম কথা হচ্ছে ফিশার প্রথমেই প্রেজেন্ট করবে ব্যথা নি পায়খানা করার পরপর বা পায়খানা করার সময় রুগী প্রচণ্ড ব্যথা অনুভব করবে এবং পায়খানার পরে পানি খরচ করার সময় সে বুঝতে পারবে তার পায়খানার আস্তে কোথাও একটা ইঞ্জুরি হচ্ছে এর সাথে রক্তপাত থাকতে পারে যদি দীর্ঘদিন এটিকে নেগলেক্ট করা হয় তাহলে এই ধরনের ফিশারে ইনফেকশান হতে পারে সেখান থেকে পুঁজ বা অন্যান্য রস পড়তে পারে ফোড়া হতে পারে আবার অনেকের দীর্ঘদিনের ফিশার থাকে যেটাকে আমরা ক্রনিক অ্যানাল ফিশার বলে থাকি এরকম ক্ষেত্রে দেখা যায় যে পায়খানা রাস্তায় একবার ফিশার হয়েছে রুগী নিয়মকানুন কিছু মানেনি এই ফিশারটা পুরোপুরি সেরে যাওয়ার আগে আবার সেই জায়গায় ফিশার হয়েছে এভাবে করতে গিয়ে তার পায়খানা রাস্তায় জোড়া লাগতার যে অংশটা যে চামড়াটা সেটা বেড়ে গেছে এটাকে অ্যানাল ট্যাগ বলে এই ধরনের অ্যানাল ট্যাগ নিয়ে আমাদের কাছে পেশেন্টরা সাধারণত প্রেজেন্ট করে আর ফিশারের কারণগুলো আমরা যদি দেখতে চাই তাহলে এর মধ্যে প্রথমত আমাদের কাছে কমন যে কারণগুলো আসে তার মধ্যে কোষ্ঠকাঠিন্যকে ধরে নিতে হবে এক নম্বর আর এর বাইরে একসাথে প্রচণ্ড ফোর্সফুল ডায়রিয়া যদি রুগী হয় তখনও কখনও কখনো রুগীরা ফিশার নিয়ে প্রেজেন্ট করে মহিলাদের ক্ষেত্রে আমরা সাধারণত যাদের নর্মাল ডেলিভারি হয় তাদের অ্যান্টেরিয়র ফিশার পেয়ে থাকি এটা হতে পারে কিন্তু আমরা নর্মালি যে রুগীগুলো ডিল করি তাদের মধ্যে বেশিরভাগের ক্ষেত্রেই এই কোষ্ঠকাঠিন্যজনিত ফিশারের পরিমাণটা অনেক বেশি এবং আমাদের দেশে যেহেতু মানুষ প্রচুর মাংস খায় এবং গরু খাসি মহিষ এই টাইপের প্রাণীর যেগুলো লাল মাংস এগুলোর ব্যাপারে আমাদের দেশে যেহেতু জনপ্রিয়তা রয়েছে সেই এখানে ফিশারের রুগীর পরিমাণটাও আসলে অনেক বেশি এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে এই রুগীগুলো ম্যাল ট্রিটেড বা ভুল চিকিৎসার মুখোমুখি হয় কারণ আমাদের সমাজে পায়খানা রাস্তার যে কোনো রোগকে পাইলস বলে পরিচিত করিয়ে দেওয়া হয় পায়খানা রাস্তার ওষুধ তার মানে আপনার পাইলস হয়েছে সেই হিসেবে তারা কিছু ওষুধ বা মলম অথবা অন্যান্য কিছু অল্টারনেট মেডিসিন গাছগাছাড়া বিভিন্ন কিছু ব্যবহার করে থাকে যেগুলো কখনো কখনো উপকার দেয় না কখনো কখনো মারাত্মক রকমের ক্ষতি করে ফেলে তো এই জন্য ফিশার জিনিসটা সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে যে সব রোগী পাইলস নয় এর মধ্যে কিছু আছে ফিশার এবং অন্যান্য অ্যাপসেস পেরিয়ানাল ফিস্টুলা বা আদার্স অন্যান্য রোগ এই ফিশার আমাদের কাছে যেভাবে সাধারণত প্রেজেন্ট করে তার মধ্যে একটা তো হলো পায়খানা রাস্তায় ব্যথা পায়খানা রাস্তায় রক্ত পড়া কখনও কখনও পায়খানা রাস্তায় পুজ পড়া অন্যান্য কখনও কখনও এই ফিশার পায়খানা রাস্তায় একটি ফোঁড়া বা প্রচণ্ড ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে কখনো কখনো এই ফিশারের কারণে রুগী আরও বেশি কনস্টিপেটেড বা কষা পায়খানা দেখ বলে যে আমি ব্যথার কারণে চার দিন পাঁচ দিন হয়ে গেছে পায়খানা করতে পারছি না এরকম পরিস্থিতি নিয়ে আসে আর এর সাথে যেটা আছে সেটা হচ্ছে পায়খানা রাস্তায় কিছু চুলকানি বা একটু ময়লা থেকে যাওয়া এই ধরনের পশা নিয়ে আসতে পারে এই রোগের থেকে আসলে আমরা ফিশারের চিকিৎসার জন্য যে কথাটা বলবো সেটা হচ্ছে অধিকাংশ ফিশারকেই কোনো অপারেশন ছাড়া ভালো করা সম্ভব এই জন্য এই রোগটি সম্পর্কে জানা জরুরি এবং দ্রুত চিকিৎসকের কাছে আসলে প্রথমেই যদি চিকিৎসা শুরু করা যায় তাহলে অধিকাংশ ক্ষেত্রেই আমরা ফিশার চিকিৎসা দিয়েই ভালো করতে পারবো কখনও কখনও যদি অপারেশন লাগেও ফিশারের অপারেশনটি খুব ছোটো একটি অপারেশান যেটার জন্য হাসপাতালে ভর্তিও থাকা লাগে না জন্য ভয় পাওয়ারও কোনো কারণ নেই তাই আমি বলবো যে পায়খানা রাস্তার রোগ লুকানোর কিছু নেই এই বিষয়টি আপনি ডাক্তারের সাথে শেয়ার করুন এবং আপনার কি রোগ হয়েছে সেটি জেনে সে অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন ধন্যবাদ আপনাদের সবাই